Dice que se muere de que está la sangre. তারা যখন মারা যাবেন ইন্তেকাল করবেন, পরবর্তীতে আল্লাহ তাআলা স্মরণ করবেন তাদেরকে জান্নাত দিবেন, জান্নাত বিশুদ্ধ করে দিবেন। তখন দুনিয়ার এত ঝামেলা কষ্ট হচ্ছে সেখানে কিছু করতে পারবে। কিন্তু যারা বদকার গুনাহগার তাদের আবার দুনিয়াতে ভালো আগে, কারণ দুনিয়া থেকে যখন তারা বিদায় নেবে তখনই তাদের অনেক বেশি কষ্ট হবে, অনেক বড় বড় কঠিন কঠিন শাস্তির সম্মুখীন হবে, যে শাস্তির মেশাল কোনো কিছু দেয়নি। পৃথিবীতে একজন মানুষকে কত কঠিন শাস্তি দেওয়া যেতে পারে আমরা দেখেছি, শুনেছি। অতীতে রাজা বাচ্চারা গর্ব দেয়ালের মধ্যে একজন মানুষকে, জ্ঞাত মানুষকে ছেড়ে দিয়ে তাকে হত্যা করেছে, কাউকে গায়ে পেট্রোল বা আগুন লাগিয়ে তাকে হত্যা করেছে। ইদানিংকালে এমন শোনা গিয়েছে যে আধুনিককালে যে একজন মানুষকে এমনভাবে হত্যা করেছে, জ্ঞাত মানুষের গায়ে আয়রন স্ত্রীটাকে হিট করে তার সমস্ত শরীর ঝলসিয়ে ঝলসিয়ে তার হত্যা করা হয়েছে। এক সময় সুরে চড়ানো হতো মানুষকে, মানুষ যখন সুরে চড়ানো হতো তখন সিস্টেমটা ছিল যে তার পিছন দিক দিয়ে সুরের সুরটা আস্তে আস্তে উঠতে থাকে। এক সময় ছিল খেজুরের ডাল দিয়ে উঠতো, এক সময় লোহা দিয়ে উঠতো। এটা আস্তে আস্তে ধীরে ধীরে উল্টি করতে থাকে, ওটা কষ্ট হতে থাকে, হতে 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 একসময় মারা যায়, ভুল করে মারা যায়। পরবর্তীতে সুরের সিস্টেম করেছিল যে এর সঙ্গে বৈদ্যুতিক শক লাগিয়ে দিত, যে যখন সুরে চড়াতো তখন মানুষকে চেয়ারের উপর বসিয়ে বেঁধে রাখা হতো, নিজ দিয়ে একটা লোহার সুর করতে থাকতো, তার সঙ্গে বৈদ্যুতিক শক লাগিয়ে দেওয়া হতো। ওটা এক সুরে যেত, ধীরে 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 আস্তে আস্তে উঠতে যেত। ওই মানুষটা নড়াচড়ার মানুষ থাকতো না, আস্তে 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 করে উঠতে 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 অনেক ওঠার পরে একসময় মারা যায়। এরকম কঠিন কঠিন শাস্তি দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে দিয়ে থাকে। কিন্তু যত বড় শাস্তি আর কঠিনকে তাকে মারা হোক না কেন, তার রকম না কেন, সেটা কি জাহান্নামের শাস্তির কাছে কোনো কিছু? কোনো কিছুই না। যার কারণে আমরা দুনিয়াতে যারা আছি, মুমিন মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ রাসূল বলছেন না, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। জেলখানাকে সুখ বোধ করে না, আনন্দ বোধ করে না। আর মানুষ সে কথাই মনে করে কয়েকদিন পর জেলখানাকে বের হয়ে দেশে ফেরবো, বাসায় যাব। কখনো মানুষ এটা ভাবে না যে জেলখানায় আসি এখানে বাড়িঘর করতে হবে, সেরকম কেউ কখনো ভাবে না। বরং বাবা মা মানুষের সঙ্গে থেকে কিছু টাকা পয়সা নিয়ে কোনো মতো দিন কাটায়, যে তো আমার দুদিনে জেল হয়েছে, ওখানে কোনো মতো খেয়ে পরে আমি দিনটা কাটাই, এটা মানুষ ভাবে। তো একজন মমিনের হার দেয় আমার দুনিয়াতে, যে মমিন সে কী করবে দুনিয়াতে, যখন আসবে দুনিয়াতে যখন থাকবে সে এরকম ভাববে এই পরিস্থিতির ফলে আমার স্থায়ী ঠিকানা, আমার বাড়িতে যাবে। মমিনের বাড়ি কোনটা জানা, মমিন ভাবে জানো কয়েকদিন পর বাড়িতে যাবো, এটা আমার কাছে বড় লাগে। এই জন্য বলছিলাম যে দুনিয়াতে মানুষের মমিনদের আল্লাহ মোহাম্মদকে ৬০ বছর হায়াত দিয়েছেন। যদি ৬০ বছর গড়ে হায়াত না হয়ে তাহলে যদি ১০০০ বছরে হায়াত হতো, তাহলে এই দুনিয়াতে ১০০০ বছরের কষ্ট তাকে করতে হতো। একজন মানুষ ১২০ বছর ২৫ বছর বেঁচে আছে, এরকম মানুষের কথা আমি শুনছি। একটা ছেলে বলতেছে আমার দাদির বয়স ১২৫ বছরের কাছাকাছি, যদি ১২৫ বছর আগে আমি জিজ্ঞেস করলাম সে সুস্থ অবস্থায় হেঁটে চলে কতদিন গেছে, তাহলে আজ থেকে প্রায় ৩ বছরের মতো সে বিছানায় আসবে। কি কষ্টটা হয়েছে, কারণ ৯০ বছর যখন হয়েছে তখন কিন্তু তখন হাঁটাচলা করছে, তারপর আর শরীর শক্তি লাইনে শুয়ে পড়েছে। দুনিয়াতে আপনি পেশাব করবেন, পায়খানা করবেন, খানা খাবেন, ঘুমাবেন, সব কিছুতে কষ্ট আছে। কষ্ট আছে না? ঘুমেও কষ্ট আছে। ঘুমোতে গেলে মশারি টানাতে হবে, না টানালে মশা টানবে, ঘুমও ভালো হয় না। ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন ভয়ঙ্কর, জেগে উঠছেন ভয় পেয়ে, ঘুমের সমস্যা, ঘুমেও তো শান্তি পাচ্ছেন না। সকল সুখের মধ্যে কষ্ট, কষ্ট দুনিয়ার ব্যাপারটা এমন। কিন্তু আখেরাতের ব্যাপারটা কিন্তু এমন যে কষ্ট তো কষ্ট, সুখ তো সুখ, সুখ আর সুখ আখেরাতে। আর দুনিয়ার বিষয়টা হলো মিশ্রণ, কষ্টের মধ্যে সুখ, সুখের মধ্যে সুখ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে খাস অনুরোধ করেছেন যে তাদের হায়াত দিয়েছেন সুখ, কিন্তু তাদের আমলের অর্ডার করেনি। অন্য উম্মতরা যদি আরেকটা আমল করতেন, একটি সওয়াব পেতেন, আর উম্মতে মুহাম্মাদের আমলের সওয়াবটা কেমন, কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেওয়া, এবং বাড়াতে বাড়াতে 700 গুণ, তার চেয়ে অনেক বেশি বাড়ানো। এই জন্য দেখেন রমজান মাসে রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে আরো 6টা করে রোজা রাখবে, সেই ব্যক্তি যেন পুরো 1 বছর রোজা রাখবে। এবং সেই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে মুমিনের প্রত্যেকটা আমলকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো 1 মাস রোজা রাখার কারণে 10 মাসের সন্তান সওয়াব, আর তারপর 2 মাস, 2 মাস, 2 মাসে 1 বছর, মানে 2 মাস পূর্ণ হলে আর 1 বছর হবে। এই 2 মাস 6টি রোজা রাখলে 6 × 10 কত হলো? 60। তো 60টি রোজা সমান সওয়াব হবে, আর 60টি রোজা সমান 2 মাসের রোজা। যার কারণে সেখানে বলা হয়েছিল যে রমজান মাসে রোজা রাখার পরে আরো 6টি রোজা রাখলে তার পর 1 বছর রোজা রাখার সমান সওয়াব। এই মতে মোহাম্মদের আল্লাহ ফরমান আমি আমাদের অনেক গুরুত্ব দিয়েছি। আজকে এই কারণে আমাদের এই আমাদের বন্ধু থেকে এখন এই মাসটা কেটে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে একের পর এক। এই যে জিলহজ মাস, আপনাদের কথা মনে রাখতে হবে যে একটা মাস অতিক্রান্ত করেছি আমরা, সেটা ছিল হলো জিলহজ মাস, সেটা ছিল একটা হারাম মাস। জিলহজ মাস ছিল একটা হারাম মাস, আবার সামনে আমরা আরেকটা মাস পাবো, সেটাও কি হারাম মাস। এবং হারাম মাসে আমাদের পণ্ডিত আমরা আপনাকে অনেক অনেক গুরুত্ব। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি যে ছোট্ট জীবনে অবস্থা না করে আমলের পরিস্থিতি কমপক্ষে আমার কাছে হাজিরা দেয়, যারা চেষ্টা করেছি তখন পেয়েছি। হ্যাঁ, বরকত নিয়ে এখন রাজনীতি যাওয়া। তো আমি আজকের মধ্যে বিষয়ে কথা বলার জন্য আমি আপনার সঙ্গে দাঁড়িয়েছি, যেটা আমি ইচ্ছা করেছি সেটা হলো যে নামাজ। আমাদের মনে আছে খেয়াল আছে মনে হয় যে আমরা ধারাবাহিকভাবে মাসালা আলোচনা করেছি, খাওয়ার মাসালা আলোচনা করেছি, ইস্তেঞ্জা মাসালা, গোসলের মাসালা আলোচনা হয়েছে। পবিত্রতা অর্জনের 3টি মাধ্যম, একটা হলো গোসল, আর একটা গোসল, আর একটা তায়াম্মুম। এই 2টা বিষয়ে আলোচনা হয়েছে আমাদের বাড়িতে। এখন যে বিষয়টা সেটা আমাদের নামাজের মাসালা বলা দরকার, কিন্তু তার আগে বিষয় আমাদের নামাজটা কোন ধরনের ইবাদত সেই বিষয়টা আমার আপনার জানা হবে। নামাজটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ ফরজ এই কথা জানেন এমন কোনো মানুষ আছে? এমন মানুষ নেই। আপনাদের অনেকের কাছে মনে হবে কিন্তু রাস্তাতে হাদিস ছিল, কিন্তু শোনার পরেও শোনাতে হয় কি বলেন? কেন হয়? আল্লাহ বলছেন তাদেরকে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, আমাদের সঙ্গে আলোচনা করা। কেননা এই স্মরণ করিয়ে দেওয়া, আলোচনা করা আমাদের উপরা মানুষ যে জিনিসের চর্চা বেশি করে তার মধ্যে সেই জিনিসের আগ্রহ কি বলেন? যে মানুষ গ্রামগঞ্জে বসবাস করে সর্বোচ্চ একটা বিল্ডিং তৈরি করার আগ্রহ প্রকাশ করে, যে একটা বিল্ডিং বিল্ডিং থেকে মোটামুটি আমি গাড়িতে পারি, আমার বাচ্চারা ছেলেরা যারা থাকে সন্তানেরা তারা গান। কিন্তু যারা শহর এলাকায় থাকে তারা ছোট একটা বিল্ডিং করে তারা না, তারা বড় মিলিয়ে স্বপ্ন দেয় পরিবেশের কারণে, তারা ওই আলোচনা চলে। যারা ব্যবসায়ীদের সাথে ঘোরে তাদের মাথায় শুধু ব্যবসার চিন্তা, আর যারা আলেমুলমাদের সঙ্গে ঘোরে তাদের মধ্যে শুধু দিন টাকা। ঠিক না? যারা এরকম বিভিন্ন বলছিলাম যে আপনি যে পরিবেশ কিনবেন সেই পরিবেশের আনন্দ আপনার মধ্যে বেশি জন্ম। এই জন্য আপনি যখন দিনে আলোচনা শুনবেন তখন আপনার মধ্যে দিনে আলোচনার দিনে আগ্রহ আপনি সৃষ্টি হবে, আমাদের আগ্রহ সৃষ্টি হবে, এবং এই কারণে দিনে আলোচনা করবেন। তো নামাজ এর গুরুত্ব কেমন? নামাজের গুরুত্ব অনেক বেশি। দেখেন আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে কোন সূরাটা তেলাওয়াত করবেন? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এরপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই তাফসীর করার জন্য আলিফ লাম একটা অক্ষর না বলে দিলেন, দিয়ে যা বললেন, যা বুঝালেন কঠিন সে বিষয়ে এখন দেওয়া হবে। ذلك الكتاب ما ريب এটা দিয়ে তার কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই বলতে কেউ সন্দেহ করবে না তা কিন্তু তারা বলেননি, বলছেন সন্দেহ নাই। কেউ সন্দেহ করতে পারে কিন্তু শেষমেশ তার সন্দেহ দূর হয়ে যাবে। আর সন্দেহ নাই তাদের মমিনদের, খামের মুসলিমরা সন্দেহ করবে দেখেন না, দেখেন তারা কোরআনের ইয়ে দিয়ে এবার ভুল ধরা শুরু করছে বা এখানে গ্রামাটিকার ভুল আছে, এটা গ্রামাটিকার ভুল আছে, এই কথা স্বীকার করে না আমার ভুল হয়েছে, আমি বুঝতে ভুল করেছি। আমাদের তারা আমাদের কোনো কোরআন হয়েছে, আমরা ভাষা আরবি ভাষাকে শুধু কোরআন মাজিদ দিয়ে কোরআনে আছে আমাদের এই সঠিক অনেকগুলো ভুল। আর ওরা করে কি কোরআনকে সঠিক, কোরআনটাকে ভুল করে অন্যদের ত্রুটি দিয়ে। যাই হোক যারা ওটা আছে তারা এটা করতে পারে, সেটা কোনো কথা না। যোগ এই জন্য বলছিলাম যে কোরআনে কারিমের কথা আল্লাহ পাক কোরআন বলে জারি করে কিতাব বা রাইয়াকে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি যারা আল্লাহর জন্য তাদের জন্য হলো কি হেদায়েত স্বরূপ। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান এনেছে গায়েবের উপর, ওয়ায়ুকিমুনা সালাত নামাজ কায়েম করে। তাহলে আয়াতের ভিতরে আল্লাহ পাক কোরআন প্রথমেই বলেন ঈমানের কথা, ঈমানের পরে যারা ইসলাম দিনের তারা তোমরা নামাজের কথা। ইমান হলো সবচেয়ে বড় জিনিস, ইমান হলো সবচেয়ে বড় দৌলত। ইমান নাই কিছু নাই, ইমান আছে তো সব আছে। ইমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইমানের পরে কাজ করতে সবচেয়ে বেশি সেটা হলো নামাজ। এটা আল্লাহ কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত। এরপরে পরবর্তীতে আসলে আমিমা রাযাকনাহুম ইউনফিকুন, জাকাতের কথা, সদকার কথা। এরপর তাহলে নামাজটা হলো সর্বাগ্রে। যার নামাজ ঠিক হয়েছে তার সব কিছু ঠিক হয়ে গেছে, আর যার নামাজ ঠিক হয়নি তার কোনো আমল নেই। যার নামাজ সহি তার পুরো জিন্দেগি সহি। একজন মানুষ কতটা সৎ, কতটা ভালো, কতটা নামাজ পড়তে নেই, তার নামাজ তার থেকে লক্ষ্য করে কীভাবে নামাজ পড়ে, তার নামাজের তাকে আন্দাজ করতে পারবেন। সে খালি কোরআন অনেক জায়গায় আমরা নামাজের কথা বলি। দেখুন সূরাতুল মায়েদার ৫৫ আয়াতে إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। إنما وليكم الله ورسوله, তোমাদের ওলি হলো, তোমাদের বন্ধু হলেন আল্লাহ এবং তার রাসূল এবং যারা ঈমান এনেছে। আর মুমিন الذين يقيمون الصلاة, মুমিনের প্রথম কাজ হলো ঈমান আনার পরে তার প্রথম কাজ হলো নামাজ, প্রথম হলো নামাজ। এরকম الذين يقيمون الصلاة مما رزقناهم ينفقون সূরা আনফালের মধ্যে আছে। এবার সূরা তাওবার ভিতর আছে আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া লিবা'দ, মুমিন মুমিন মুমিনাত যারা আছে এখন আরেকজন বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে তারা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজকে নিষেধ করবে। ইয়াকিমুনা সালাত, নামাজ কায়েম করে। ওয়ায়ুতুনা যাকাত, যাকাত। এরপর দেখেন সূরাতুল বাকারা ২৫৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত, যারা ঈমান এনেছে নেক আমল করেছে, নেক আমলের প্রথম ভাগ হলো নামাজ, সালাত। এইভাবে কোরআন মাজিদের অনেকগুলো আয়াত আছে, বিশেষ আয়াতের ভিতরে আল্লাহ পাক কোরআন ঈমানের পরে ইসলাম দিয়েছে, তাকে পাকিস্তান দিয়েছে নামাজ। দুনিয়ার ইসলাম আলা খামসিন, হাদিসটা অনেক শুনেছে। ইসলামের ভিত্তি পায় কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর এই কথা সাক্ষ্য দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নেই তার মানে কি ওয়াহদানিয়াত, ওয়া ইকামিস সালাত, দ্বিতীয়বারই কিন্তু নামাজ। তাহলে ইসলামের যে বেনা ভিত্তি, ইসলামের যে মূল খুঁটি ইবাদতহীন, সেটা কি? সেটা হলো ইমানের পরে হলো নামাজ। সুতরাং নামাজের গুরুত্ব অনেক বেশি। যে নামাজ আদায় যদি কোনো ব্যক্তি না করে তাহলে দেখা যায় যে একজন মুমিনের ভিতরে আর কাফিরের ভিতরে এর পার্থক্যটা হলো নামাজ। নামাজ পড়ে মুমিন, তাকে মুমিন বলে চেনা যায়, কিন্তু যে নামাজ পড়ে না সে মুমিন কিনা চেনা মুশকিল। নামাজের মাধ্যমে ফরক করা হয় মুমিন আর কাফিরের মধ্যে। হাজির, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু আমরা নামাজের মধ্যে আমরা সুখুশি রাখি, নামাজের ভিতরে আমাদের খেয়াল থাকে। যদি কোনো ব্যক্তি স্থিরভাবে খেয়াল করে নামাজ পড়ে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, প্রত্যেক আয়াতে আয়াতে যদি থেমে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আয়াতে আয়াতে তার জবাব দেন। বান্দা প্রথম কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ বলেন তখন আমি জানি না আমার বান্দা হাম করেছে, প্রশংসা করেছে, জব দিয়ে দেন। তারপর আর রহমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আসনানি আমার বান্দা সানা প্রকাশ করেছে, আমার গুণ প্রকাশ করেছে। এরপর বলেন মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা শান বলেন মজ্জাদানি আবদি আমার বান্দা আমার মর্যাদার কথা বলেছে। إياك نعبد وإياك نستعين الله تعالى شعبه في كل ذلك هذا بيني وبين عبدي ولعبدي ما سعى لكن بعد ذلك إياك نعبد وإياك نستعين يا الله আমি তোমারও ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা শান তখন কি বলেন هذا بيني وبين عبدي ولعبدي ما سعى এটা আমার আর বান্দার মাঝে মুআমালা আমার বান্দা যা চাবে আমি তাই আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য করবে কে? আল্লাহ। সাহায্য পাবে কে? বান্দা। ইবাদত করবে বান্দা, ইবাদত হবে আল্লাহর জন্য, সাহায্য করবেন আল্লাহ, সাহায্য হবে বান্দার জন্য। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি এটা আমার আমার বান্দার মাঝে মুআমালা, আমার বান্দা আমার ইবাদত করবে আর আমি আমার বান্দাকে সাহায্য করব। এই কথা বলার পর আল্লাহ কি বলেন ওয়ালি আবদি মা সাআল ওয়ালি আবদি মা সাআল আমার বান্দা আমার কাছে যাহা চাবে তাই। আচ্ছা বলেন বান্দার উপর কি চান? বলেন না বান্দা কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সিরাতাল মুস্তাকিম আমাকে দাও। মানুষ যদি নামাজের মতো নামাজ পড়ে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল ধরনের নিয়ামত পাবেই পাবে। ওই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলার পর যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সে নামাজ পড়ে, নামাজ যদি মাকবুল নামাজ হয় তাহলে সে সিরাতাল মুস্তাকিম অবশ্যই পাবে, সঠিক রাস্তা সে পেয়ে যাবে। আল্লাহ থেকে না সে বলে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ যেই রাস্তায় তুমি নিয়ামত দিয়েছেন সেই রাস্তায় তুমি না গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া যালিম মাগদূবি আলাইহিম ওয়া যালিম যারা হলো অভিশপ্ত, যারা পথভ্রষ্ট তাদের রাস্তায় তুমি নিও না। অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের রাস্তায় আল্লাহ তোমাদেরকে নিও না। আর বান্দারা শুধু তাড়াতাড়ি করতে থাকেন। আল্লাহ তাআলা শান তার এই সূরার মূল জবাব মানে যখন আমরা এরা ম্যাকসের মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াল-দ্বাল্লিন। হ্যাঁ বিশেষ এক্সট্রা করে এই রকম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিয়ে কি করেন না তারপরে যখন বান্দা জবাবের জন্য প্রতীক্ষা করে বসে আর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা তার মানে কি বান্দাকে আল্লাহ জবাব চায়, বান্দাকে কি চায়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব তো বান্দা আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এরকম ভেঙে 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 যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জবাবে শোনান। কোনো কোনো সময় আছে বান্দা এরকম বলে দেখি মানে নামাজটা হলো কত ব্যাপারটা এরকম মেশিনে চাবি করে তার মেশিনটাকে চলছে আপনি ঘুমাচ্ছেন ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাচ্ছেন ফ্যান আপনাকে চলতেছে কিন্তু তার তো ফ্যান চলছে সুইচ দেখুন আসলে দাঁড়াইছে কী করতেছে কোনো খেয়াল নেই, মুখও চলতেছে আর অন্যদিকে খেয়ালও চলতেছে। এদিকে দোকানের হিসাবও চলে, বাড়ির ঘরের খবরও চলে, বাচ্চাদের চিন্তা ফিরও চলে, মাঝখান থেকে আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে যায়। যখন বান্দা এরকম বেফেয়াল করে আল্লাহ যেন সাহায্য তাকে ডাকতে থাকে আইনা তাস্তাগফিরু ইয়া আবদি বান্দা কোন দিকে তুমি লক্ষ্য করেছো, কোন দিকে খেয়াল করেছো? আইনা তাস্তাগফিরু ইয়া আবদি বান্দা তুমি কোন দিকে খেয়াল করেছো, কোন দিকে তোমার খেয়াল? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। কিন্তু বান্দা যখন ওর খেয়ালই আর করে না তখন তার নামাজটাকে কী করা হয় সেরা নেকড়ার মতো করে তখন তার মুখের উপর নিক্ষেপ করা হয়। বান্দা যখন এরভাবে নামাজটা পড়ে তার মধ্যে সে নামাজের রুকু সেজদা ঠিক মতো করেনি, সুন্দর করে খেয়াল করেনি, তখন এই নামাজটা নষ্ট হয়ে গেল, নামাজ তারা তার মুখের উপর নিক্ষেপ করা হয়। কীভাবে? পুরাতন বা নোংরা নেটার মতো আপনারা একটা মোড়াইল থেকে ফেলে দেন, তখন ওই নামাজ বরবাদ হতে থাকে। যে হে নামাজি, তুমি আমাকে যেভাবে বরবাদ করেছ, আল্লাহ তোমাকে সেভাবে বরবাদ করবে। এই জন্য নামাজের খুশি খুশি একান্ত জরুরি জিনিস। নামাজটা যখন করতে হবে তখন খেয়াল করে, আর নামাজটা যদি সুন্দর হয় তাহলে দুনিয়ার সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। কীভাবে সমাধান হল? আল্লাহ তাআলা শান ইরশাদ করেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আয়াতটা শুনেছেন অনেক, হ্যাঁ? ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন, সূরা বাকারার মধ্যে আছে, দ্বিতীয় পারার মধ্যে এটা, দ্বিতীয় পারা কি যে ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরে, সবরের সাথে, ওয়াস-সালাহ এবং নামাজের সাথে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কি দিলেন? যে বান্দা, তুমি তোমাকে দেখবা না, তুমি যখন হতাশাগ্রস্ত হবা, যখন তুমি বিপদে পড়বা, তখন তুমি আমার কাছে দরখাস্ত করবা। কি হবে? কি আপনার অফিসে বস আছে, বসের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন পাস করতে হবে, বস আমার এই সমস্যায় করতে হবে। আপনি অ্যাপ্লিকেশনটা নিয়ে তোর বসের সামনে হাজির করতে পারেন, বা বস আপনার সামনে আসবে কি? কিন্তু যিনি দুনিয়া এই কায়নাত সৃষ্টি করেছেন, মানুষের সুখ শান্তি দাতা যিনি, যিনি মানুষকে রিজিক দান করেন, তার কাছ থেকে যখন রিজিক পাবে দেখান, তখন তার কাছে কীভাবে দরখাস্ত করবেন? আপনি তো তাকে দেখছেন না। এই জন্য তিনি আপনাকে একটা দরখাস্ত করার মাধ্যম দিয়ে দেবেন যে বান্দা, আমার কাছে সাহায্য চাও, ইস্তিআনাত করো, তালাবুল আউন, তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো, কামনা করো। কীভাবে? এসব ধৈর্যের মাধ্যমে, অসলাম আমাদের মাধ্যমে। সবর হলো প্রথম জিনিস। আপনি বেচাই হতে পারবেন না, বিপদে পড়েছেন, তিন বহুদিন ধরে দোকান বন্ধ, আমার দোকান বন্ধ, বাচ্চা কাছে ব্যবসায় কষ্ট হয়েছে। যখন শুরু করছি ব্যবসা, চুরি করে সব পেয়েছে, এখন একদম তাদের করি এরকম। আপনি এরকম বড় বড় বিপদে পড়েছেন, বিপদে পড়ার পর প্রথম কাজ কি? আপনার সফর করা, তিনি ধৈর্য ধরেন। যে বিপদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রতিমান করা। এরপর আপনি নামাজ শুরু করেন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, তখন আল্লাহ ফখরুল আলমীর কাছে নামাজ পড়ে পড়ে কাঁদতে থাকেন। অবশ্যই আল্লাহ ফখরুল আলমী আল্লাহ তাআলা সামনে কি করবেন, এটা আপনি আনন্দ করবেন। ক্যালিমের মধ্যে আমি একটি রক্ষা করেছিলাম, আল্লামা শিয়াবুদ্দিন কালিবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কালিবি কিতাবের ভিতরে অনেকগুলো ওয়াকিয়াত লিখেছেন মুমিনদের তাহদীদের জন্য। সেখানে তিনি লিখেছেন যে দুইজন মাজুসি অগ্নিকুণ্ড, একজনের বয়স 70 বছর, আর একজনের বয়স 30 বছর। একজন বয়োবৃদ্ধ হয়ে গেছে, আর একজন এখন ইয়াং। তো 30 বছর বয়স ইয়াং যুবক ছেলে, সে বুড়াটাকে বলতেছে, আচ্ছা এতদিন ঘুরে আমরা আগুনের পূজা করলাম, এতদিন ঘুরে আমরা আগুনের প্রশ্ন করলাম, এই আগুন আমাদের কি আসলে কি কোনো আমাদের প্রতি প্রতিক্রিয়া দেখে কিনা? চাই ইবাদত করতেছি, সে আমাকে তো দয়া করবে না, আমি তোমার ভালোবাসা মহব্বত করি, তোমার আমি আর্চনা করি, তুমি আমার চাবো না, তাদের কেমন? বলতেছে, ঠিক আছে, তা তো ঠিকই বলছো, কয়েকটা আগুন লাগে, আগুন ধরে, তুমিও আগুন করো, আমি আগুন। বলতেছে ছোটজন, বলতেছে বড়জনকে, আপনি তো 70 বছরের বদলবন্দি করেছেন আগুনে, আগুনের মধ্যে আপনি আগুন ঢোকান, আর আমি আগুনের মধ্যে আগুন ঢোকাই, আমি করছি 30 বছর, আপনি করছেন 70 বছর। দেখি না আগুন তাদের রক্ষা করে না, পুরো রোগটা বলে না, আমি মাত্র না। কারণ সে জানে 70 বছর হোক আর 200 বছর হোক, আগুন খালি করবে না, তাই ছাড়বে। উনি আনতেছে ওই লোকটা, যুবক ছিলেন, এইটাকে ঘুরে ওটাকে ঘুরে শসায় দিল, এই আগুন আমাদের মধ্যে লক্ষ্য করবেন, বাদলেন আগুনের পূজা। এখন আপনি এমন একজন সত্তায় বদল করবেন যাকে টাকা সহ, টাকার সাথে সাথে আপনাকে কী করবেন, হলো আপনাকে আপনার কথা শুনে আপনাকে তারা কী করবেন, আপনার চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করবেন। বলছে কি এসে পদ্ধতি আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আল্লাহকে মানব, তাহলে আমরা যাতে মুসলমান হওয়া যাবে কীভাবে হতে পারি? তখন তিনি বললেন যে খোরাসানের মালিক দিনার নামে একজন লোক আছেন, উনি সেখানে ওয়াসওয়াসা করতেছেন, অনেক কথা আছেন, ওনার কাছে গিয়ে আমরা মুসলমান হয়ে আসি। তো দুইজনের কাছে মুসলমান হল, মুসলমান হতে গিয়ে বুড়ো লোকটা বলতেছে এত বছর আগে বোঝাতেছি আপনি মুসলমান হয়ে গেছে তবে আমি তো পালন করবো না, তুমি একাই যাবো। উনি বলতেছেন যে আপনি যে আগুনের পূজা করেছেন এত বছর, এখন যদি আল্লাহকে ডাকিয়ে জান্নাতে যেতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা না, আখিরাত কষ্ট হয়ে গেল, আখিরাত কষ্ট দূর হয়ে গেল। মানুষ আপনাকে দুনিয়াতে যে কটু কথা বলবে এর কারণে আপনি স্থায়ী শান্তি থেকে কি অপরিচিত হবেন, মাহরুম হবেন না, বরং আপনি কাজ করেন মানুষ যা বলে বলুন কিছু আসে যায় না, এমন বলুন আজই বলো না। তখন ওই ছোটজন 2 বছর হয়ে যায়, সে গিয়ে ইমান গ্রহণ করলো সবার সামনে। তখন তিনি ওয়াজ করতেছিলেন, সবাইকে বললেন যে উনি মুসলিম মুসলমান হয়েছে তাকে কিছু আপনি সাহায্য বললেন, না না আমি এমন মালিকের ইমান এনেছি যিনি গরিব না, সুতরাং আমার কিছু দিতে হবে না, আমি তার কাছ থেকে চাই। উনি করলেন কি, কালিমা কিতাবের মধ্যে লেখা তো ঘটনাটা, উনি করলেন কি গেলেন উনি একটা মাঠের মধ্যে একটা ঘর ছিল, ঘরটা বিরাট ঘর, অনাবাদি, খুব বেশি ভালো না। সেখানে গিয়ে তিনি উঠলেন তার বাচ্চাদেরকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে আমরা তো ইমান এনেছি সপরিবারে, তো আমরা কোনো মানুষের কাছে কখনো হাত পাবো না, বরং আমরা যে যা চাওয়ার পাওয়ার আছে সব আল্লাহ তাআলার কাছ থেকে। এই কথা বলে তখন তিনি বললেন যে ঠিক আছে তাই কাজ করে আসি, আজকে সকালে বের হয়েছি আমি যে কিছু কাজ করে কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসি, কিছু রিজিক অন্বেষণ করে আসি, আল্লাহ তো রিজিক অন্বেষণ করতে বলেছেন। তো উনি বের হয়েছেন, বের হওয়ার পর ভাবতেছেন কার কাজ করবো, কার থেকে আমি মাল দেবো, সম্পদ দেবো, কার কাজ কোথায় দেবো, ওনার কথা হবে কার কাছ থেকে নেবো, কেউ তো এরকম মালিক না যে আমাকে দেবে, ওই মালিককে যে দিছে তাকে দিয়ে দিছে, যে সম্পদশালী হয়েছে তাকে সম্পদটা দিয়ে দিছে, তাকে নিজের কমায় আল্লাহ তাকে দিয়েছে, সুতরাং আমি আমার আল্লাহর কাছে যাবো। উনি গিয়ে মসজিদে নামাজ পড়া শুরু করছেন, নামাজ পড়তেছেন, সারাদিন নামাজ পড়ছেন, গল্পটি করছেন, কানাকাটি করছেন, সন্ধ্যার পরে কোনো কিছু আসে না, কোনো একটা বৃত্ত হস্ত, কোনো টাকা নাই, পয়সা নেই, খাওয়া নেই, দাম নেই, ওনার মোটামোট খারাপ। চলে গেলেন বাড়ি, আসে যাওয়ার পর স্ত্রী বলতেছে ওই কোনো খাবার দাবার কিন্তু বিয়ে করে কাজ টাজ করো নাই, কেউ তোমাকে দেয়নি। তখন বলতেছে যে দেখো আমি একজন মালিকের কাজ করেছি, তো মালিক আজকে দেয়নি উনি পরে দেবে, আমি মালিকের কাজ করছি সেই মালিক কোনোদিন ধোকা দেন না, তিনি আজকে দেননি পরে দেবেন, মানে ওনার মধ্যে আপনার কত মজবুত করে দিচ্ছেন। বলার পরে তখন উনি বলতেছেন পরের দিন আবার বের হয়েছে, পরের দিন বের হয়ে আবার কানাকাটি করছে, কিন্তু সেই দিন সন্ধ্যা পর্যন্ত সব এবারবন্দি করলেন, এশার নামাজ করে বাসায় গেলেন খালি হাতে। তখন আবার স্ত্রী জিজ্ঞেস করছে কই কিছু হয়নি আজকে দেয়নি, বলছে না আমার মালিক পরে দেবে, আজকে দেয়নি আমার মালিক পরে দেবে, তো আমার মালিক কখনো ধোকা দেন। পরবর্তীতে উনি আবার বললেন কি পরের দিন গেলেন, সেদিন ছিল ধুমাবার, সেদিন তিনি আমার কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমার মালিক, তুমি আমার সর্বস্ব দাদা, তুমি আমাকে সর্বস্ব দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি শেষ করে সন্ধ্যার পরে দেখেন যে তারপর কিছু হলো না। তুমি ভাববেন কিছু হলো না, ঠিক আছে কী করি আর কী করি। ওনার কাছে ছোটো একটা কাপড়ের টুকরা ছিল, টুকরার ভিতরে কিছু পানি নিয়ে পানি উঠাই নিয়ে বেঁধে নিয়ে গেছি, নিয়ে দেখো যে আমার মালিক নিয়ে গেছে, কী করবো, মানে ওনার কাছে টেনশন লাগছে। উনি একদিন 2 দিন 3 দিন চলে গেছেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন অন্যরকম একটা অবস্থা। সেটা হলো এই যে খুব খাওয়া দাওয়ার ধুমধাম আয়োজন চলতেছে, বাড়িতে চুলায় চুলায় আগুন জ্বলেছে, বাচ্চারা আনন্দ করতেছে, স্ত্রী রান্না করার ব্যস্ত হয়ে গেছে। কি ঘটনা কি, তখন স্ত্রীকে ওখানে গেলেন, উনি এই কিছু দেখে উনি ওই তোমারটা নিচে নামা রেখে ভিতরে গেছেন। যখন ভিতরে গেছেন তখন স্ত্রী বলতেছে শোনো তোমার মালিক একটা খাদে পাঠিয়ে দিয়েছিল, তোমার মালিক একজন খাদে পাঠিয়ে দিয়েছিল, 1 বস্তা আটা দিয়েছে, ঘি দিয়েছে, তারপরে খেজুর দিয়েছে, এগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর বলছে যদি মালিকের কাজ ঠিক মতো করো তাহলে মালিক আরো করতে পারে। সে খাদিম কোথায়? খাদিম টিকটাকে চলে গেল। এখন শুধু বাড়ি আসছেন না, লজ্জিত কি একটা কথা বেড়ে গেছিলেন। স্ত্রী বলতেছে তুমি হাতে করে কি নিয়ে আসবে? এখন সে কোনো কথা বলে না। এখন বাড়ির ওটা হাতে গেছে, ওটা যখন উঠেছে দেখো তোমাদের সবগুলো স্বর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ডেকেছেন, এমন ভাবে ডেকেছেন, এমন ভাবে ডেকেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভাবে নিয়ামত দান করেছেন। আজ আমরা কত টাকা থাকে বলি 200 টাকা হাওলাত দেবেন, 500 টাকা হাওলাত দেবেন, তিনি ঋণ দিতে মনে করবেন কিনা টাকা বোঝেন ভাই, 10 টাকা কত টাকা লাগবে? আমার প্রয়োজন আমার আল্লাহ মিটিয়ে দেবেন, আমি আল্লাহর বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমিন দাবাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইসসুবা। পৃথিবীর বুকে যত কিছু আছে সমস্ত কিছু রিজিক দাতা কে? আল্লাহ। সবাই কি আল্লাহ রাব্বুল আলামিন না? আমরা ছোট থেকে কতটুকু খাই, আমার ডাল ছোট একজন লোকমা একটু। এখন তো অনেকেই এমন আছেন বয়স হয়ে গেলে খেতে পারে না, একটু বয়স জোয়ান বেলা একটু খানা খেয়েছেন, কত এক কোয়াচারের ভাগ খেয়ে শেষ করছে। আরো আগে যারা ছিলেন অনেকে শুনছি যে আমাদের পূর্বে যারা ছিলেন তারা পরিশ্রম করতে বেশি আধা কেজি এক চারের ভাগ খেতে পারে না, এখন এক পথ খেতে পারে না। আর যারা একটু বৃদ্ধ হয়ে গেছেন দুই এক পথ মাঠে খেলা আপনার খেয়াল করে দেখেন, খাবারের অবস্থা কেমন হয়ে গেছে। আপনার মুখে দুটো ভাত দিতে আল্লাহ কতটুকু লিখিতে দেখেন, সামান্য কিছু বল। কিন্তু পৃথিবীর মুখে যত পানি আল্লাহ সৃষ্টি করেছেন কারো কোনো সার্টিফিকেট নাই, কারো কোনো চাকরি নাই, কারো কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ তাদের দিচ্ছেন। কি দিচ্ছেন কিনা? হ্যাঁ দিচ্ছেন। আমি একদিন বলেছিলাম যে একটা হাঙ্গর মাছ পেপার দেখা গেছে হাঙ্গর মাছের ঘটনাটা, যে একটা হাঙ্গর মাছের একটা দাঁত হলো 40 ইঞ্চি, সেই দাঁতের মাথার উপরে ছোট ছোট দাঁত আছে, সেই দাঁতগুলো হলো আপনার বড় মাছের দাঁতের মতো চিকন চিকন দাঁত, ছোট থেকে ছোট থেকে তার গায়ের মধ্যে ধরে যায়। এই বল মাছ স্তন্য ইয়ে মাছটা হাঙ্গর মাছটা স্তন্য পাই, সে বাচ্চাকে দুধ দেয়, তার বাচ্চা একবার দুধ খায় 40 গ্যালন। 40 গ্যালন যদি ওর বাচ্চা খায় তাহলে ওই ওর ওর খাওয়ার কত, ওর মায়ের কতটুকু খেতে পারে? ওর মায়ের গালটা এত বড় যে 2 হাত এবং 2.5 হাত যদি একটা গর্ত করা হয় এবং তার গভীরতা যদি থাকে 2 হাত, মানে আপনি প্রস্থ হলো 2 হাত, দৈর্ঘ্য হলো 2.5 হাত আর গভীরতা 2 হাত। এই পরিমাণ গর্ত করার পর এর মধ্যে কি পরিমাণ পানি ধরবে? ওর মা তখন হা করে করে গালের ভিতরে এই পরিমাণ পানি একবার ঢুকবে। আমার মতো মানুষ ঢুকে যাবে না, আমার মতো মানুষ যদি তার ঘরে ঢুকে যায় তার নিজের যদি আমার প্রতিনিয়ত দেয়। আমার মুখটা কত ছোট, ওর সে একটু বড় যেহেতু মুখ খুলে যায়, জীবন বাড়াতে পারি না, আমার জীবনটা দেবেন না। কিন্তু আমরা আল্লাহ তাআলার সম্মানের কাছে সেভাবে চাই না। আমার নামাজটা নামাজের মতো হওয়া উচিত, আমার নামাজ নামাজের মতো হওয়া উচিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করবেন? আজ সময় বেশি নেই, আমি নামাজের সম্পর্কে নানান কথা বলতে চাচ্ছিলাম। মূলত কুসুম কুসুম কথা থেকে কথাগুলো আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। তিনি কথা বলছেন সবর ধারণ করো এবং নামাজ পড়ো। ওই লোকটা কিন্তু 1 দিন 2 দিন না 3 দিন সবর করেছেন এবং তারপরে আল্লাহ নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। তা আমাদের এইভাবে খেয়াল করবে নামাজ পড়া দরকার। আর নামাজের ভিতরে একটা জিনিস করবো, জামাতের সঙ্গে নামাজ পড়ো। কীভাবে নামাজ পড়তে হবে? জামাতের সঙ্গে, জামাতের মানে গুরুত্ব আছে। তাকবীরের সঙ্গে নামাজ পড়তে হবে। জামাত নিয়ে এবং তাকবীর নিয়ে কিছু হাদিস, কয়েকটি হাদিস ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগামী দিন শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সবাই মেহরবানি।